আসসালামু আলাইকুম। ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবাই কেরামের জীবনীতে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। মহান সাহাবি যার সম্পর্কে আমরা এখন কথা বলতে যাচ্ছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ আত্মীয় এবং তার আস্থাভাজন ব্যক্তিত্ব। একেবারে সূচনাকালে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। তিনি ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুর পুত্র তথা ফুফাতো ভাই, কারণ তার মা আব্দুল মুত্তালিবের কন্যা উমাইয়া ছিলেন নাবিজির ফুফু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল আরও একটি বিরল দিক, সেটা এই যে তার বোন জাইনাব বিনতে জাহাস ছিলেন প্রিয়নবীর স্ত্রী এবং উম্মুল মুমিনিন তথা মুমিনদের মা। তিনি সেই ব্যক্তি যার হাতে সর্বপ্রথম ইসলামের পতাকা তুলে দেওয়া হয়েছিল, তাছাড়া সর্বপ্রথম তাকে ডাকা হয়েছিল আমিরুল মুমিনিন। তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে জাহাস আল আসাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আকরাম তথা ইসলাম গ্রহণকারীদের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র এর কার্যক্রম শুরু করার পূর্বেই ইসলাম গ্রহণ করেছেন আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আনহু। সুতরাং তিনি একেবারে সূচনায় ইসলাম কবুলকারীদের অন্যতম। নবীজি যখন তার সাহাবিদের কুরাইশের নির্যাতন থেকে আত্মরক্ষা এবং নিজেদের দীন হেফাজতের উদ্দেশ্যে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন, আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন দ্বিতীয় হিজরতকারী। তার পূর্বে এই হিজরতের গৌরব ও মর্যাদার অধিকারী একমাত্র আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। তবে আল্লাহর জন্য স্বদেশ স্বজনের বিচ্ছেদ সহ্য করা, আল্লাহর পথে এই সবরের মায়া ত্যাগ করা আবদুল্লাহ ইবনে জাহাসের জন্যে নতুন কিছুই ছিল না। তিনি ইতিপূর্বে আত্মীয় স্বজন সহ হাবশায় হিজরত করেছিলেন, কিন্তু তার এবারের হিজরত ছিল ব্যাপক ও পূর্ণাঙ্গ। মদিনার এই হিজরতের সময় তার সঙ্গে হিজরত করেছিলেন ছেলে মেয়ে, ভাই বোন, শিশু কিশোর, তরুণ তরুণী, ছোট বড় নারী পুরুষ, স্ত্রী পরিজন সহ সকল আত্মীয় স্বজন। তার গোটা পরিবারটি ছিল ইসলামের পরিবার, তার বংশটি ছিল ইমানি বংশ। তারা যখন বেরিয়ে পড়লেন মক্কা ছেড়ে, তাদের দীর্ঘ আবাসের এই ঘরবাড়িগুলো হয়ে পড়ল জনমানবহীন বিরান বিষণ্ণ। এই জনশূন্য ও ফাঁকা ঘরদুয়ার দেখে মনে হচ্ছিল এখানে কখনো কেউ বসবাস করেনি, কখনো কোনো দিন সন্ধ্যা ও রাতে এখানে আড্ডা জমেনি, যেন এখানে আকাশের খোশ, যেন এখানে রাতের খোশ আলাপে কখনো কারো ভুল হয়ে যায়নি। আবদুল্লাহ ও তার সঙ্গীদের মক্কা থেকে বেরিয়ে পড়ার পরপরই আবু জাহাল ও উতবা ইবনে রাবিয়ার নেতৃত্বে কুরাইশদের প্রধান প্রধান ব্যক্তিবর্গ মক্কার বিভিন্ন মহল্লায় অনুসন্ধানে বের হল। মক্কা ছেড়ে মুসলিমদের মধ্যে থেকে কারা মদিনায় চলে গেল আর কারা রয়ে গেল। উতবা দেখল জাহাস পরিবারের ঘরবাড়িগুলোর উপর দিয়ে মরুর ধমকা হাওয়া দৌড়ে চলেছে এদিক থেকে ওদিক। তারই ঝাপটায় দরজা জানালাগুলো একটি অন্যটির সঙ্গে বাড়ি খেয়ে আওয়াজ তুলছে। এই অবস্থা দেখে উতবা বলে উঠল, জাহাস পরিবারের পরিত্যক্ত ঘরবাড়িগুলো যেন মালিকদের বিচ্ছেদে বিলাপ করে কাঁদছে। এই কথা শুনে আবু জাহাল বলল, এরা আজ কোথায় হারিয়ে গেল যে ঘরবাড়িগুলো তাদের বিচ্ছেদে কেঁদে মরছে? আবদুল্লাহ ইবনে জাহাসের বাড়িটি দখল করে নিল আবু জাহাল, কারণ পরিত্যক্ত বাড়িগুলোর মধ্যে সেটাই ছিল সবচেয়ে উত্তম। চমৎকার সব আসবাবপত্রের ঠাসা এবং দামি ও মনোরম সরঞ্জামের কারণে সবচেয়ে সুন্দর, যার লোভ সামলানো তার পক্ষে সম্ভব হল না। অতএব সে এই বাড়ি দখল করে এতে হস্তক্ষেপ শুরু করে দিল, যেমন করে থাকে কোনো মালিক নিজের মালিকানার বস্তুতে। মদিনায় আবদুল্লাহ ইবনে জাহাস যখন শুনলেন আবু জাহল তার মক্কার বাড়িটি দখল করে নিয়েছে, তখন তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদটি শুনালেন। প্রিয়নবী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবদুল্লাহ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে ওই বাড়িটির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দান করবেন একটি বিশেষ বাড়ি? তিনি বললেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, সেটা তো অবশ্যই পছন্দ করব। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তোমার জন্য তাই হবে। আবদুল্লাহ খুশি হলেন এবং তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আনহু প্রথমবার হাবাসায় হিজরত এবং দ্বিতীয়বার মদিনায় হিজরতের চরম কষ্টক্লান্তির পর মাত্রই একটু স্থির হয়ে গিয়েছিলেন। কুরাইশি জালিমদের হাতে চরম নির্যাতন ভোগ করার পর আনসারীদের চূড়ান্ত সহযোগিতায় মাত্রই তিনি সুখ ও স্বস্তির কিছুটা পরশ পেতে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় এরই মধ্যে তিনি মুখোমুখি হলেন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায়। ইসলাম গ্রহণের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক তিক্ততার মধ্যে পড়তে হলো তাকে। চলুন প্রিয় শ্রোতাবৃন্দ, সেই তিক্ত কঠিন অভিজ্ঞতার কাহিনী শুনি মন ও কান লাগিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সামরিক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে আটজন সাহাবিকে দিয়ে একটি ছোট দল গঠন করেছেন।
সেই ছোট দলটিতে সামিল রাখলেন আবদুল্লাহ ইবনে জাহাস এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমকে। ছোট এই দলটি গঠনের পর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমনই একজনকে আমার আমির ও দলপতি মনোনীত করব যিনি নিজের কর্তব্যে সবচেয়ে বেশি অবিচল, খোদা ও পিপাসায় সবচেয়ে বেশি ধৈর্যশীল। এরপর তিনি আবদুল্লাহ ইবনে জাহাসের হাতে পতাকা তুলে দিয়ে তাকেই বানিয়ে দিলেন আমির ও দলপতি। তিনি হলেন প্রথম আমির যাকে একদল মুমিনের নেতৃত্বের ভার দিলেন খোদ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ ও প্রান্তর সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার পর আবদুল্লাহ ইবনে জাহাসের হাতে অর্পণ করলেন একটি চিঠি। এই চিঠি সম্পর্কে নির্দেশ দিয়ে বললেন, দুদিন পথ চলার পরেই কেবল এই চিঠি খুলে পড়বে। দলটিকে সঙ্গে নিয়ে দুই দিন বিরামহীন পথ চলার পর আবদুল্লাহ ইবনে জাহাস নবীজির চিঠিটি খুললেন। দেখলেন সেখানে তার নির্দেশ রয়েছে, আমার এই চিঠি যখন পড়বে তখন আরও সামনে চলতে থাকবে, মক্কা ও তাইফের মধ্যবর্তী নাখলাই গিয়ে থামবে, সেদিক দিয়ে কুরাইশদের লোকজনের চলাফেরা ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখবে এবং আমার কাছে প্রতিটা তথ্য সরবরাহ করবে। চিঠি পড়া শেষ করে আবদুল্লাহ বললেন, আল্লাহর নবীর আদেশ শিরোধার্য। এরপর সঙ্গীদের বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নাখলায় যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেখানে গিয়ে কুরাইশদের গতিবিধির প্রতি নজর রেখে তাকে তথ্য সরবরাহ করতে বলেছেন। এই চরম ঝুঁকিপূর্ণ কাজে তোমাদের কাউকে আমার সঙ্গে যাওয়ার জন্য বাধ্য করতে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন। সুতরাং যে শাহাদতের প্রত্যাশী হয়ে এই ঝুঁকিপূর্ণ কাজে যেতে আগ্রহী সে যেন আমার সঙ্গী হয়, আর যে এতে অনাগ্রহী সে ফিরে যেতে পারে, এতে তাকে কোনোরূপ তিরস্কার করা হবে না। এই কথার প্রতিক্রিয়ায় সকলে একসঙ্গে বলে উঠলেন, আল্লাহর রাসুলের নির্দেশের সামনে আমাদের আনুগত্যের মাথা অবনমিত, নিশ্চয়ই আমরা তোমার সঙ্গে সেখানে যাব আল্লাহর নবী যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর সকলে নাখলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সেখানে পৌঁছার পর পথে পথে ঘুরে ঘুরে তারা কুরাইশের সংবাদ সংগ্রহে লেগে পড়লেন। এই দায়িত্ব পালন করতে করতে তারা বহুদূরে দেখতে পেলেন একটি কুরাইশি কাফেলা, যাদের মধ্যে সামিল ছিল চারজন ব্যক্তি, আমর ইবনুল হাজরামি, হাকাম ইবনে কাইসান, উসমান ইবনে আবদুল্লাহ এবং তার ভাই মুগিরা। এদের সঙ্গে ছিল চামড়া, কিশমিস এবং কুরাইশের অন্যান্য ব্যবসায়িক পণ্য, যেসব পণ্যের ব্যবসা তারা মক্কায় করত। সাহাবায়ে কিরাম এই বাণিজ্য কাফেলার ব্যাপারে পরস্পর পরামর্শ করলেন কি করা যায়, কারণ ওই দিনটি ছিল যুদ্ধ নিষিদ্ধ মাসগুলোর তথা জিলকদ, জিলহজ, মুহররম ও রজবের সর্বশেষ দিন। তারা বলাবলি করলেন যে আজ যদি আমরা ওদের উপর হামলা করি তাহলে সেটা হবে নিষিদ্ধ মাসে হামলা, আমাদের বিরুদ্ধে অভিযোগ হবে যে আমরা নিষিদ্ধ ও পবিত্র মাসের মর্যাদা ভুলণ্ঠিত করেছি এবং গোটা আরব সমাজে আমাদের বিরুদ্ধে ছি ছি পড়ে যাবে, আর যদি আমরা আজকের দিনটি পেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকি তাহলে ততক্ষণে ওরা পৌঁছিয়ে যাবে হারামের পবিত্র সীমায়, যেখানে আমরা তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ চালাতে পারব না, তারা হয়ে যাবে নিরাপদ। দীর্ঘ পরামর্শ করে তারা হামলা করার ব্যাপারে একমত হলেন এবং সিদ্ধান্ত মোতাবেক আক্রমণ করে একজনকে হত্যা করলেন, দুজনকে করলেন বন্দী, চতুর্থ ব্যক্তি ফাঁকে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হল। মালামাল বোঝায় উটের বহর গণিমত হিসেবে গৃহীত হল। আবদুল্লাহ ইবনে জাহাস এবং তার সঙ্গীরা গণিমতের মালসহ বন্দী দুজনকে টানতে টানতে নিয়ে গেলেন মদিনায়। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হলেন এবং তাকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানালেন, নবীজি ভীষণ ক্ষুব্ধ হলেন, অসন্তুষ্টি প্রকাশ করে বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের হামলা করার নির্দেশ দেইনি, আমি শুধু কুরাইশদের তথ্য সংগ্রহ করতে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলাম। বন্দী দুজনের বিষয়টি মৌকুফ রেখে দিলেন, কিছুই বললেন না, তাদের ব্যাপারে করণীয় সম্পর্কে ভাবতে থাকলেন, বাণিজ্য পণ্য সম্পর্কেও কোনো সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন, কোনো কিছু ছুঁয়েও দেখলেন না। আবদুল্লাহ ইবনে জাহাস এবং সঙ্গীরা ভীষণ চিন্তায় পড়ে গেলেন এবং নিশ্চিত হলেন যে রাসুলের নির্দেশের বিপরীত কাজ করে তারা নিজেদের ধ্বংস ডেকে এনেছেন। বিষয়টি তাদের জন্যে আরও বেশি দুর্বিষহ হয়ে পড়ল যখন অন্যান্য মুসলিম ভাইরা তাদের তিরস্কার করতে থাকল। পথে ঘাটে তাদের এড়িয়ে পাশ কাটিয়ে যেতে যেতে মন্তব্য করতে লাগল, এরা আল্লাহর রাসুলের হুকুম অমান্য করেছে। তাদের এই দুর্বিষহ জীবনের কষ্ট আরও কয়েকগুণ বেড়ে গেল যখন তারা জানতে পারলেন কুরাইশের লোকেরা এই দুর্ঘটনাকে প্রিয়নবীর বিরুদ্ধে কাজে লাগানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে। তারা গোটা আরবের মধ্যে অপপ্রচার শুরু করল যে মুহাম্মদ হারাম ও নিষিদ্ধ মাসকে হালাল বানিয়ে নিয়েছে, এই মাসে সে মানুষকে হত্যা করেছে, ধন সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের লোকজনকে বন্দী করেছে। আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের ভুলের ফলে প্রিয়নবী কর্তৃক তাদের তিরস্কার, মুহাজির আনসারসহ ভাই বন্ধুদের মতো
প্রিয় সকল সাহাবীর উপেক্ষা সর্বোপরি তাদেরই ভুলের অজুহাতে কুরাইশদের অপপ্রচারে প্রাণের চেয়েও প্রিয়নবী কষ্ট পাওয়া তাদের জন্য যে কতখানি অন্তজ্বালা এবং মর্মবেদনার কারণ ছিল তা একেবারে অবর্ণনীয় ও অকল্পনীয়। এভাবেই তাদের অন্তজ্বালা বাড়তে বাড়তে বিপদের বোঝা ভারী হতে হতে একদিন তাদের সুদিন এলো। সুসংবাদ বহনকারী তাদের সংবাদ শোনালেন যে দয়াময় আল্লাহ তাদের কৃতকর্মে অসন্তুষ্ট নন, সন্তোষ প্রকাশ করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত নাজিল করেছেন। এবার তাদের আনন্দ ও খুশি দেখে কে? সাহাবাই কেরাম ছুটে আসতে থাকলেন তাদের কাছে, আনন্দে মোয়ানাকা ও গলায় গলা মেলাতে থাকলেন, সুসংবাদ ও অভিনন্দন জানাতে থাকলেন আর তিলাওয়াত করতে থাকলেন কুরআনের সেই আয়াত যা নাজিল হয়েছে তাদের কৃতকর্ম সম্পর্কে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হল মহান আল্লাহর এই বাণী, তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন এই মাসে যুদ্ধ করা ভীষণ পাপ, আর আল্লাহর পথে বাধা প্রদান করা, আল্লাহর সঙ্গে কুফরি করা, হারামের অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ, আর ফিতনা ও ত্রাস সৃষ্টি করা নর হত্যার চেয়েও মহাপাপ। সূরা বাকারা আয়াত 217। যখন এই পবিত্র আয়াত নাজিল হল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি হলেন, তার মন ভালো হয়ে গেল, পণ্য সামগ্রী গ্রহণ করলেন, বন্দী দুজনকে পণ নিয়ে মুক্ত করে দিলেন। আবদুল্লাহ ইবনে জাহাস এবং তার বাহিনীর সকলের প্রতিও সন্তুষ্ট হলেন, কেননা তাদের এই অভিযান বিরাট অবদান রেখেছে মুসলিম জাতির জীবনে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গণিমত এই বাহিনী অর্জন করে, সর্বপ্রথম শত্রু হত্যার গৌরব অর্জন করে এই বাহিনী, সর্বপ্রথম দুই শত্রুকে বন্দী করার গৌরবও এই বাহিনীরই। এই বাহিনীর পতাকাই রাসুলের মোবারক হাতে প্রতিষ্ঠিত প্রথম পতাকা। এই বাহিনীর আমির আবদুল্লাহ ইবনে জাহাসকেই সর্বপ্রথম ভূষিত করা হয় আমিরুল মুমিনীন হিসেবে। এরপর ঘটল বদরের যুদ্ধ, সেখানে আবদুল্লাহ ইবনে জাহাস তার ইমানি জোশ ও আবেগের মিশ্রণে প্রদর্শন করেছিলেন বীরত্ব ও বাহাদুরির অপূর্ব দৃষ্টান্ত। এরপর এলো উহুদের যুদ্ধ। এই যুদ্ধে আবদুল্লাহ ইবনে জাহাস এবং তার সঙ্গী সাদ ইবনে আবি ওয়াক্কাসের রয়েছে এমন এক কাহিনী যা কখনোই ভোলা যায় না। আমরা এখন সাদেরই স্মরণাপন্ন হচ্ছি তার ও তার সঙ্গীর অপূর্ব একটি কাহিনী শোনার জন্যে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন আবদুল্লাহ ইবনে জাহাসের সঙ্গে আমার সাক্ষাৎ হল। তিনি আমার কাছে প্রস্তাব করলেন, চলো আমরা দুজনে মিলে আল্লাহর দরবারে একটু প্রার্থনা করি। আমি খুশির সঙ্গে রাজি হয়ে গেলাম। এরপর একটি নিরিবিলি স্থান খুঁজে নিয়ে প্রথমে আমার প্রার্থনা আল্লাহর দরবারে তুলে ধরার জন্যে বলতে শুরু করলাম, হে আল্লাহ, যখন আমি শত্রুবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যাব তখন আমাকে এমন এক শত্রুর মুখোমুখি করে দিব যে হবে সর্বাধিক শক্তিশালী এবং যার আক্রমণ অত্যন্ত তীব্র। সর্বশক্তিতে আমি তার উপর হামলা করব আর সেও হামলা করবে আমার উপর। এক পর্যায়ে আমাকে প্রবল করে দিও তার উপরে, যেন আমি তাকে হত্যা করে তার সকল যুদ্ধাস্ত্র ছিনিয়ে নিতে পারি। আমার এই দোয়ায় আবদুল্লাহ ইবনে জাহাস আমিন বললেন। এরপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ হিসেবে আমাকে দিও এক ভয়াবহ যোদ্ধা যার আক্রমণ ক্ষমতা তীব্র। আমি তোমার জন্যে তার উপরে আক্রমণ করব, সেও আমার উপরে আক্রমণ করবে, অবশেষে সে আমাকে হত্যা করবে। এরপর সে আমার নাক কাটবে, কান কাটবে। কিয়ামতের ময়দানে যখন আমি তোমার সম্মুখে দাঁড়াব তুমি আমাকে জিজ্ঞাসা করবে কেন তোমার নাক কান কাটা হয়েছিল। আমি জবাব দেব, হে আল্লাহ, তোমার এবং তোমার রাসুলের জন্য। তখন তুমি বলবে, ঠিক বলেছ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আবদুল্লাহ ইবনে জাহাসের দোয়া ছিল আমার দোয়ার চেয়েও অনেক উত্তম। সেদিন যুদ্ধক্ষেত্রে আমি তাকে দেখলাম, তাকে হত্যা করা হয়েছে, তার নাক কান কাটা হয়েছে, তার কর্তিত নাক ও কান পাশের একটি গাছে সুতো দিয়ে ঝুলানো ছিল। আল্লাহ তাআলা আবদুল্লাহ ইবনে জাহাসের দোয়া কবুল করেছেন, তাই তাকে দান করেছেন শাহাদতের বিরল মর্যাদা। যেমন শহীদী মৃত্যুর মর্যাদা দিয়েছেন আল্লাহ তার মামা সাইয়েদুল সুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে দাফন করলেন একই কবরের মধ্যে রক্তমাখা ক্ষতবিক্ষত দেহে, আর তার দুচোখ থেকে অশ্রু ঝরে কবরের মাটিকে দিচ্ছিল ভিজিয়ে, যে মাটি ছিল দুই শহীদের রক্তে পূর্বে সিক্ত আর শাহাদতের সৌরভে সুরভিত। রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। ইয়া রাব্বী।